হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। অসময়ে মাছ নিয়ে আসলে আমরা অনেক গৃহিণীরা কিন্তু খুব বিরক্ত বোধ করি, কারণ মাছ পরিষ্কার করতে অনেক সময় লাগে। তা আজ শেয়ার করবো মাত্র 5 মিনিটে কিভাবে খুব সহজে মাছ পরিষ্কার করে ফ্রিজে সংরক্ষণ করবেন এবং ফ্রিজে কাঁচা মাছ রাখলে দীর্ঘদিন পরেও স্বাদ টাটকা রাখার উপায়। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো চলুন দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক। আমি এখানে একটি পাত্রে পানি নিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণ, আর এখন নিয়ে নিব মাছ। আমি এখানে কাতলা মাছ নিয়েছি। তো মাছটাকে আমি এখন পরিষ্কার করে নিব। হাজবেন্ড রাতে মাছ নিয়ে আসলো, তো হঠাৎ মাছ নিয়ে আসলে আমরা খুব সহজে এবং খুবই অল্প সময়ে কিভাবে ফ্রিজে সংরক্ষণ করি সেটাই শেয়ার করব। তো আমি মাছটাকে 1 থেকে 2 বার পানি দিয়ে ধুয়ে নিব। এখন একটি স্টিনারে উঠিয়ে নিব। অনেকে কিন্তু মাছের স্বাদ অটুট রাখতে লবণ, হলুদ, লেবুর রস ব্যবহার করে। তো আমি এখানে শুধু একটিমাত্র উপকরণ ব্যবহার করব, যেহেতু আমি মাত্র 5 মিনিটে এই মাছটা পরিষ্কার করে এবং স্বাদটা টাটকা রাখার উপায় শেয়ার করব, সেই জন্য একটিমাত্র উপকরণ ব্যবহার করব। এখন আমি এখানে নিয়ে নিলাম 2 টেবিল চামচ লবণ। এখন লবণটা দিয়ে সেই মাছটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব, যেহেতু হাতে আমাদের সময় নেই। তো কীভাবে অল্প সময়ে মাছটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় এবং স্বাদ অটুট রাখা যায়, এই জন্য আমি লবণটা দিয়ে দিলাম। এখানে কোনো পানি দিব না। এখন এটাকে 2 মিনিট এই লবণের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিব। আর এখানে কিন্তু আমি কোনো রকম গরম পানি দিয়ে মাছটাকে ধুয়ে নিইনি। আমি রান্নার সময় কি করব সেটা ভিডিও শেষে দেখিয়ে দিব। তো এখন আমি পানি দিয়ে এটাকে ধুয়ে নিব। তো লবণটা দেওয়ার পরে আমি কিন্তু প্রায় 2 মিনিট মতো লবণের সাথে এটাকে মাখিয়ে নিয়েছি, এখন পানি দিয়ে ধুয়ে নিব। এর লবণটা দেওয়ার কারণে কিন্তু মাছের ভিতরে যে ময়লা পানি থেকে লালচে সেটা অনেকটাই বেরিয়ে আসবে। আপনার কিন্তু অনেকক্ষণ ধরে এটা পরিষ্কার করার দরকার হবে না। এখন এটা পানি দিয়ে ধুয়ে একটি স্টেনারে রেখে 5 মিনিটের মতো পানিটা ঝরিয়ে নিব। আরেকটা উপায় শেয়ার করব কীভাবে ফ্রিজে মাছ রাখলে জায়গা কম লাগে, সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি মাছটা কিন্তু ধুয়ে নিলাম। যাদের কাছে সময় কম বা রাতে মাছ নিয়ে আসে, তারা কিন্তু চাইলে আমার মতো এরকম পদ্ধতি ফলো করতে পারেন। তো আমি মাছটা উঠিয়ে 5-6 মিনিটের জন্য রেখে দিব সাইড করে, যাতে পানিটা ঝরে যায়। তো আমি সবগুলো মাছ উঠিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদা পাত্রে রেখে 2-1 মিনিটের মধ্যে এটা পানিটা চলে গেলে ফ্রিজে রাখতে পারেন। তো আমি যেহেতু একটি ডালায় উঠিয়ে নিলাম, এজন্য আমার একটু সময় লাগতে পারে। তো মাছগুলো উঠিয়ে আমি পানি ঝরিয়ে এখন ফ্রিজের যে একটা পাত্র থাকে এটাতে রেখে আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই নিচে কিন্তু একটি পলিথিন বিছিয়ে দিয়েছিলাম, আর মাছটা এভাবে ফাঁকা ফাঁকা করে রেখে দিয়েছিলাম যেন একটার গায়ে আর একটা না লাগে। এভাবে রাখলে কি হয়, আপনার যখন যে কয়েকটা মাছ প্রয়োজন হবে তখন কিন্তু আপনি ইচ্ছামতো এখান থেকে 1 পিস 2 পিস বা 3 পিস করে নিয়ে নিতে পারেন। আপনারা চাইলে কিন্তু এভাবে এই পদ্ধতিটা ফলো করতে পারেন। তো আমি এখন সবগুলো মাছ একটি পলিথিনে উঠিয়ে নিব। যখন বাড়িতে কোনো মেহমান আসে তখন কিন্তু আমরা চাইলে
चार पिस बा पाँच पिस मास अनायासे बेर करे निते पारबो एबं बार बार किन्तु पूरा पलिथिनटा बा पूरा मासटा बेर करे भिजे रखते हबे ना। एभाबे करले आपनार जखन जेटा इच्छा आपनि किन्तु बेर करे निते पारबेन। आपनि जदि चान एक पिस मास बेर करे भेजे निब सेटा किन्तु सम्भव। কিন্তু আপনি যখন অনেকগুলো মাছ একসঙ্গে করে রাখবেন বরফ জমে গেলে কিন্তু সেই মাছটা বের করতে অনেক অসুবিধা হয়, অনেকক্ষণ ভিজে রাখতে হয়। তো আমি সবসময় এভাবে করে রেখে দিই আর বারবার মাছ বের করে সেটা আবার রেখে দিলে কিন্তু মাছের স্বাদটা অটুট থাকে না। তো আমি এখন রান্না করার জন্য তিন পিস মাছ বের করে নিয়ে আসলাম। এখন মাছটা আমি কিভাবে রান্না করি পরিষ্কার করে সেটাই শেয়ার করব। তো বরফটা সারিয়ে নেওয়ার পরে আমি এখানে পানি দিয়ে দিলাম আর দিয়ে দিব গরম পানি। গরম পানিটা দিয়ে দুই থেকে তিনবার এটাকে পরিষ্কার করে নিব। যেহেতু আমি মাছটা রাখার সময় কিন্তু কোনো রকম গরম পানি দিইনি বা খুব ভালো করে পরিষ্কার করিনি, এজন্য কিন্তু রান্নার আগে এটা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো আমি দুই থেকে তিনবার এটাকে পরিষ্কার করে নিব। মাছ যত বেশি ভালো করে পরিষ্কার করা যায় পানি দিয়ে খেতে কিন্তু ততই সুস্বাদু লাগে, এটা আমরা কিন্তু কম বেশি সবাই জানি। তো মাছটা পরিষ্কার করে নিয়ে এখন অল্প একটু লবণ অ্যাড করব। এভাবে করে কিন্তু মাছ সংরক্ষণ করে রাখলে বা এভাবে পরিষ্কার করে রান্না করলে মাছের স্বাদটা কিন্তু টাটকা থাকে, মনে হয় যেন টাটকা মাছ রান্না করা হয়েছে। আপনারা বাসায় একবার হলেও কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি সবসময় এভাবে মাছ সংরক্ষণ করি, এজন্য সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি কোনো কারোর ভিডিও দেখে শেয়ার করিনি, আমি নিজের অভিজ্ঞতা থেকে এই ভিডিওটি শেয়ার করছি। তো এখন লবণ দিয়ে প্রায় 20 সেকেন্ডের মতো এখানে ভিজিয়ে রেখে দিব। দেখুন লবণটা দেওয়ার পরে কিন্তু মাছের যে রক্ত পানি সেটা বেরিয়ে আসবে। এখন আবারও আমি পানি দিয়ে ধুয়ে এটা পরিষ্কার করে নিব। এখন কিন্তু রান্নার উপযোগী সময় এসে গেছে, আপনারা চাইলে এই পর্যায়ে মাছের লবণ হলুদ মাখিয়ে ভেজে রান্না করে নিতে পারেন। দেখুন মাছটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।